নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 সালে শনিদেব এই ছয় রাশির জাতক জাতিকাকে দুহাত ভরি দিতে চলেছে। কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্রম। আর কিছুদিন পর আমরা সকলেই 2021 পা রাখতে চলেছি, তাই সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে জানালাম। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই ছয় রাশির কথা, যে ছয় রাশিকে শনিদেব দুহাত ভরে দিতে চলেছে। কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই ভিডিওতে বলবো। তার আগে আমি আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার জন্য কিছু কথা বলবো, আপনারা দয়া করে এই কথাগুলো শুনবেন। আপনাদের শুধুমাত্র রাশি জেনে নিয়ে ভিডিওটি স্কিপ করে বেরিয়ে গেলে মহাভুল করে ফেলবেন, তাই ভিডিওটির প্রতিটি পার্ট আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। দেখুন, যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা অবশ্যই শনিদেবের কৃপা পেতে চলেছেন এবং আপনাদের দুহাত ভরি দিতে চলেছে স্বয়ং শনিদেব। আর আপনারা সকলেই জানেন শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ, অর্থাৎ অন্যায়কে উনি কোনোদিনও সাপোর্ট করেননি এবং করবেনও না। আমরা পার্থিব জগতে যত ভুল করি, জ্ঞানত ভুলের কথা বলছি, আমি অজ্ঞানের ভুলের কথা বলছি না, সেই সমস্ত ভুলের সাজা আমরা সচরাচর পেয়ে থাকি। বিশেষ করে পাই যখন আমাদের প্রত্যেকের সাড়ে সাথী আসে, কারণ সাড়ে সাথী প্রত্যেক মানুষের জীবনে আসতে বাধ্য। তাই আমি আপনাদেরকে কিছু কথা বলি, শুনুন। আপনারা কখনোই মানুষকে ঠকাবেন না, দয়া করে। কোনো মানুষের টাকা চিট করবেন না, দয়া করে। এবং রাস্তার দুস্থ কুকুরকে আননেসেসারিভাবে মারবেন না বা হত্যা করবেন না। যদি পারেন তাদেরকে আহার প্রদান করুন, কারণ আমাদেরকে হত্যাকারী করার জন্য ঈশ্বর পাঠায়নি, ভালো কাজের জন্যই পাঠিয়েছে। আর শনিদেব এই সমস্ত কিছুর বিচার কিন্তু দাড়িপাল্লা ধরে করে দেয়। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, আমি বাস্তব কথা বলছি। আপনি যেমন যেমন কর্ম করবেন না, ঠিক তেমন তেমন কিন্তু আপনারা ফল পাবেনই পাবেন। অর্থাৎ শনিদেব যেহেতু ন্যায়কারক গ্রহ, উনি কখনোই অন্যায়কে সাপোর্ট করেন না এবং পরস্ত্রীর প্রতি লালসা এই সমস্ত কিছু কিন্তু সাপোর্ট করেন না, এবং রাস্তার দুস্থ কুকুরকে দেখায় শনিদেব, এবং যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকেও শনিদেব নির্দেশ করে। তাই আপনার অধীনস্থ কর্মচারী বা যারা শ্রমিক মানুষ রয়েছেন তাদেরকে ভালো ব্যবহার করুন, তাদের সাথে বন্ধুর মতো ব্যবহার করুন এবং তাদেরকে কখনোই হার্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে বাধ্য। আর যদি আপনারা পারেন তাহলে রাস্তার দুস্থ কুকুরগুলোকে একটু মায়া করুন, একটু দয়া করুন, ওদের উপর অত্যাচার না করে ওদেরকে কিছু আহার দিন। দেখবেন শনিদেব আপনার উপর প্রসন্ন হবে এবং তাদের উপর প্রসন্ন বেশি হবে যাদের জন্মছকে শনিগ্রহ নিচস্থ রয়েছে, শনিগ্রহ খারাপ পজিশনে রয়েছে তাদেরকেই বলছি। আর যাদের ভালো রয়েছে তারাও যদি দেয়, তারাও কিন্তু ভালো ফল পাবেই পাবে, অর্থাৎ তারা দুগুণ ফল পাবে। আর যাদের খারাপ রয়েছে তারা কিন্তু শুভ ফল পাবে। আমার কথার মানে হচ্ছে এটাই। তাই আমি প্রত্যেককে বলছি, যাদের শনিগ্রহ খারাপ রয়েছে এবং যাদের শনিগ্রহ ভালো রয়েছে, উভয়ই রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ার দিন। এবং এখন শীতের সিজন, এই সময় যদি পারেন গরিব মানুষকে, যদি তিনটা গরিব মানুষকেও দিতে পারেন না,
কী জিনিস সেটা বলে দিচ্ছি, কম্বল। হ্যাঁ বন্ধুরা, কম্বল যদি দিতে পারেন তাহলে শনিদেব কিন্তু প্রসন্ন হবে, এবং যদি না দিতে পারেন সেক্ষেত্রে মুখের ব্যবহারটা ঠিক রাখুন, সেক্ষেত্রেও কিন্তু শনিদেব প্রসন্ন হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা 2021 শনিদেবের কৃপায় দুহাত ভরিয়ে দিতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। কথাটা শুনে কিন্তু আপনাদের ভুরু উপরে উঠে গেল, তাই না? আপনাদের যেহেতু সাড়ে সাথে চলছে আপনারা ভাবছেন আপনাদের খারাপ যাবে, একদম না, আপনাদের ভালো যাবে, কিন্তু আপনাদেরকে সঠিক কর্ম করতে হবে। অর্থাৎ আমি যে যে কথাগুলো আগে বললাম সেই সমস্ত কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। আসুন এবার আমি জানিয়ে দিই আপনাদের কী কী দিকে কী শুভ হতে চলেছে। দেখুন, যাদের বিবাহ আটকে গেছে তাদের বিবাহ হবে, হবেই, এবং যাদের টাকা আটকে গেছে বিজনেসে তাদের কিন্তু টাকা উঠবে। এছাড়াও শেয়ার মার্কেট, লটারি, সাট্টা এগুলো থেকেও কিন্তু আপনারা প্রভূত হারে অর্থ পেতে চলেছেন। এছাড়াও যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু চাকরি পাবে। এছাড়াও যারা ঘরে বেকার রয়েছেন বসে তারাও কিন্তু কর্ম পাবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শনিদেব দুহাত ভরিয়ে দিতে চলেছে আপনাদের। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই সময় অর্থাৎ 2021 সাল থেকে সমস্ত দিক থেকেই সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ সেটা আর্থিক দিকে, অর্থাৎ আপনি চাকরি করুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের কিন্তু অর্থের অভাব একদম কেটে যাবে। কিন্তু তার আগে আপনারা সঠিক কর্মটি করবেন। আমি যে কথাগুলো ভিডিওর পূর্বে বললাম সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আমার লিস্টে 3 নম্বর কোন রাশি পড়ছে, সে রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা স্বয়ং শনিদেবের কৃপায় দুহাত ভরিয়ে দিতে চলেছে। অর্থাৎ আপনাদের আর্থিক দিক প্রবল হারে স্ট্রং হতে চলেছে, আপনাদেরও কিন্তু সাড়ে সাথে চলছে, আর এই সাড়ে সাথে পিরিয়ডেই আপনাদের কিন্তু অর্থ ভাণ্ডার পূর্ণ হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু আপনাদের সঠিকভাবে কাজ কিন্তু করতে হবে, যে কথাগুলো আমি ভিডিওর পূর্বে বললাম তাই আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিলাম। তো আপনাদের আর্থিক দিক কিন্তু ভালো হবে, সেটা চাকরি বলুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যেখান থেকেই হোক, কিন্তু আপনাদের অর্থ ভাগ্য ভালো হতে চলেছে। এছাড়াও কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ রয়েছে এই বছর। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের কৃপায় দুহাত ভরিয়ে দিতে চলেছে। অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি প্রভূত হারে উন্নতি লাভ করবে, সেটা চাকরি বলুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের অর্থের দিক নিয়ে চিন্তা করতে হবে না। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শনিদেব আপনাদেরকে দুহাত ভরিয়ে দিতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, আপনারা যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাবেন, এবং আর্থিক স্থিতি কিন্তু আপনাদের প্রবল হারে ডেভেলপ করবেই করবে। এরপরে লাস্ট এবং 6 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রেডি হয়ে যান, কারণ শনিদেব আপনাদেরকেও কিন্তু দুহাত ভরিয়ে দিতে চলেছে। তার জন্য আপনাদেরকে সঠিকভাবে কিন্তু কর্ম করতে হবে। আপনারা যদি বেঠিক কর্ম করেন সেক্ষেত্রে কিন্তু আমার প্রতিটি কথায় মাটিতে পড়ে যাবে। এই সময় অর্থাৎ 2021 আপনাদের আর্থিক স্থিতি প্রবল থেকে প্রবলতর উন্নতি লাভ করতে চলেছে, সেখানে চাকরি করুন ব্যবসা করুন বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আর্থিক দিক কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর স্ট্রং হবেই হবে। তো এই ছিল 6 সৌভাগ্যশালী রাশি যারা 2021 শনিদেবের কৃপায় দুহাত ভরিয়ে দিতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।